আসসালামু আলাইকুম, আমি এস এ হানিফ ফয়সাল। ইআইসিটির বেসিক টু অ্যাডভান্স সি প্রোগ্রামিং ভিডিও সিরিজে তোমাকে স্বাগতম। আমাদের এই বেসিক টু অ্যাডভান্স সি প্রোগ্রামিং ভিডিও সিরিজটি কাদের জন্য, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো অথবা যারা ইঞ্জিনিয়ারিংয়ে সিএসসি বা ট্রিপল ই ব্যাকগ্রাউন্ডে আছো, আর স্পেশালি তাদের জন্যে যারা আসলে সি প্রোগ্রামিং শিখতে চাচ্ছ বেসিক টু অ্যাডভান্স এবং এর খুঁটিনাটি অ্যাটজেট নিয়ে, তাদের জন্য ভিডিওটি। এখন দেখো আমরা আমাদের বেস লেভেলটি কীভাবে সাজিয়েছি, অর্থাৎ আমাদের বেসিক টু অ্যাডভান্স সি প্রোগ্রামিংয়ের বেস লেভেল বলতে অ্যাকচুয়ালি আমাদের সি প্রোগ্রামিং টোটাল কোর্সের 1/4 মিন করা হচ্ছে। অর্থাৎ তুমি যদি এই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার হও তাহলে মোটামুটিভাবে তুমি প্রস্তুত সি প্রোগ্রাম লেখার জন্য, এবং তুমি খুব ভালোভাবেই জানবে সি প্রোগ্রামিংয়ের কোন পয়েন্টটা কেন ব্যবহার করা হয়েছে এবং কোন পয়েন্টের জন্য তোমার কী ধরনের রেসপন্স করা হবে। এবং তোমরা অবশ্যই এই বেস লেভেলের সবগুলো ভিডিও না দেখে কখনোই আমাদের পরবর্তী ভিডিও দেখবে না। ওকে, আমাদের বেস লেভেলটি যেভাবে সাজানো আছে, আমরা প্রথম ভিডিওতে আলোচনা করব বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং। এই যে বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, এখানে কিন্তু আমি আলোচনা করব এক্স্যাক্টলি সি প্রোগ্রামিং যেভাবে লেখার কথা, বা অ্যাকচুয়ালি যে বেসিক স্ট্রাকচার অফ সি একেবারে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি সেটা এক্সপ্লেইন করব এবং তারটা এক্সাম্পল পাশে কি দিয়ে রাখবো। এবং ওই বিষয়টা যখন আমি এক্সপ্লেইন করবো তখন এখানে তুমি অনেকগুলো পয়েন্ট থাকবে, যে পয়েন্ট বা শব্দগুলো তুমি একেবারে বুঝবে না বা একেবারে কিছু বুঝতে পারতেছো না, বা কেন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে তোমার অনেক কনফিউশন থাকবে, এবং আমি ওই ওয়ার্ডগুলো মার্ক করে তোমাকে দেখাবো। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো হবে ওই মার্ক করা প্রত্যেকটা পয়েন্টের এক্সপ্লেনেশন, ওই এক্সপ্লেনেশনগুলো কী কী হবে এবং অ্যাকচুয়ালি কী কী শব্দগুলো আমরা আসলে এক্সপ্লেন করার প্রয়োজনীয়তা অনুভব করব। এখানে দেখো সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করব হেডার ফাইল, যা সি প্রোগ্রামিংয়ে সবার আগেই লিখতে হবে। কোথায় কী লিখতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে এক্সপ্লেন করবো, অসুবিধা নেই। আগে হলো যে এই সবগুলো বিষয়ে আমরা ক্লিয়ার হব, দেন আমরা প্রোগ্রামিংয়ে যাব। এবং মজার বিষয় হচ্ছে যারা এইচএসসি 23 বা 24 আছে বা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েটের জন্য এই সকল টপিকগুলো কি তোমাদের বইয়ে আছে এবং তোমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। এবং এখান থেকে এমন কোনো সময় নাই বা এমন কোনো এক্সাম নাই যে এক্সামে তোমার এমসিকিউ বা সিকিউ কোয়েশন করা হয় না। ওকে, দেখো হেডার ফাইল ডিক্লেয়ার কীভাবে করতে হয় এবং লাইব্রেরি ফাংশনগুলো কী কী, তারপর আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের মেইন ফাংশন নিয়ে। সি প্রোগ্রামিংয়ে মেইন ফাংশন কীভাবে লিখতে হয়, আমরা কতভাবে মেইন ফাংশনকে সি প্রোগ্রামিংয়ে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তারপর আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরনের টোকেন নিয়ে, এই টোকেনটা কী আর টোকেনগুলো কী করে, টোকেনগুলো কেন ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করা হবে আমাদের টোকেন পার্টে। তারপর আমরা আলোচনা করব কিওয়ার্ড নিয়ে, সি প্রোগ্রামিং কিওয়ার্ড কী, আমরা কি চাইলে সি প্রোগ্রামিংয়ে যে কোনো শব্দ ইউজ করতে পারি এবং আমরা কি যে কোনো কাজ যে কোনো ওয়ার্ডকে লেখা সম্ভব কি না, যে কোনো ওয়ার্ড লিখলে কি সে তার মতো কাজ করবে না। সি প্রোগ্রামিং এমন কতগুলো স্পেশাল শব্দ আছে যে শব্দগুলো তুমি চাইলেই ইউজ করতে পারবা না, অ্যাকচুয়ালি তারাই কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড পার্টে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। যারা এইচএসসিতে আছো তাদের জন্য কিন্তু তোমাদের পরীক্ষায় কোনটি কিওয়ার্ড কোনটি কিওয়ার্ড নয় এই বিষয়ে প্রশ্ন করা হয়, এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছো তাদের জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে বা আমাদের ইঞ্জিনিয়ারিং সেম কোয়েশনগুলো করা হয়তো, যে কোনটি সঠিক কিওয়ার্ড কোনটি কিওয়ার্ড না, এই টাইপের কোয়েশন ছিল। তারপর আমরা আলোচনা করতে চাইছি কি আইডেন্টিফায়ার, এই আইডেন্টিফায়ারে আমরা আলোচনা করব আইডেন্টিফায়ার ক্লাসিফিকেশনগুলো নিয়ে এবং আইডেন্টিফায়ারগুলো আমরা কীভাবে ইউজ করবো সেই বিষয় নিয়ে। তারপর আমরা এক্সপ্লেন করব সি প্রোগ্রামিংয়ের কনস্ট্যান্ট, সি প্রোগ্রামিংয়ের কনস্ট্যান্ট বা ধ্রুবক কী, ওই ধ্রুবক বা কনস্ট্যান্টকে কীভাবে ডিক্লেয়ার করা হয়, আমরা প্রোগ্রামিংয়ে তাকে কীভাবে লিখতে পারি, আমি কি চাইলে যেভাবে ইচ্ছেভাবে কনস্ট্যান্ট লিখতে পারি না, সি প্রোগ্রামের নির্দিষ্ট কোনো নিয়ম আছে সেই বিষয়গুলো এক্সপ্লেন করা হবে এই কনস্ট্যান্ট পার্টে। দেন আমরা এক্সপ্লেন করব ভেরিয়েবল, সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল তুমি কীভাবে ঘোষণা করবা এবং সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল লেখার সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে কি না সেই বিষয়গুলো আলোচনা করা হবে আমাদের ভেরিয়েবল পার্টে। এবং এখানে গেলে তুমি জানতে পারবা প্রোগ্রামিংয়ে আমরা কি চাইলে যে কোনো শব্দ লিখতে পারি। এখন দেখো এই কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল মোটামুটি একই ঘরের দুই সন্তানের নেই। লাইক এস, ধরো যে ভেরিয়েবল হলো যে কোনো একটা পাত্র, তুমি জাস্ট বলে এমন একটা পাত্র দাও যে পাত্রে তুমি একটা নির্দিষ্ট নাম দিলা, এটা ভেরিয়েবল। এখন ওই পাত্রে তুমি কোনো মান রাখবা, কেউ মান রাখতেও পারে কেউ মান নাও রাখতে পারে, অর্থাৎ ওই পাত্রকে ব্যবহার চাইলে করতেও পারে নাও করতে পারে, বাট একটা পাত্র। কিন্তু যদি এটার মধ্যে এমন বলা হয় যে না ওই পাত্রে শুধুমাত্র পানি থাকবে অন্য কিছু থাকবে না, ওই টাইপের ভেরিয়েবলগুলোকে অ্যাকচুয়ালি কি আমরা কনস্ট্যান্ট বলি, যার মান কি ফিক্সড, মানে ওইটা অমুক কাজের জন্যই আর কোনো কাজের জন্য না। ওকে, এইগুলো আমরা পরবর্তী আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তারপর আলোচনা করা হবে ডেটা টাইপ, সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবলের ভেতরে কী টাইপের মান তুমি রাখতে পারবা বা চলকের ভেতরে সম্ভাব্য কী ধরনের মান হতে পারে সেই বিষয়গুলো আসলে কি ডেটা টাইপ, ঠিক আছে। তো এই ডেটা টাইপের ক্লাসিফিকেশন আছে, কত প্রকার ডেটা টাইপ আছে এবং আমরা তাদেরকে কীভাবে ইউজ করব এবং কার কতটুকু মেমোরি সাইজ, যা তোমার এইচএসসি পরীক্ষায় কিন্তু এমসিকিউতে প্রশ্ন করা হয় এবং তুমি হায়ার লেভেলে গেলেও তোমাকে এইগুলো ভালো করে
ধারণা রাখতে হবে এবং প্রোগ্রামিং এর প্রত্যেকটা সেক্টরে এই বিষয়ে খুব ভালো করে ধারণা রাখতে হয়। তারপর দেখো আমরা এক্সপ্লেইন করব হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট। তোমাকে পরবর্তীতে তুমি যখন কনস্ট্যান্ট এবং এই যে ডেটা টাইপ তিনটা পার্ট যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তারপর তুমি বুঝতে পারবা যে সি প্রোগ্রামিংয়ে কীভাবে চলক এবং ধ্রুবক ঘোষণা করা যায়, ঘোষণা করার অ্যাকচুয়াল নিয়মটা কি। তুমি যখন এই চলক এবং ধ্রুবক ঘোষণা করার নিয়ম শিখে গেলা তার মানে তুমি মোটামুটি প্রোগ্রামিংয়ের অলরেডি একটা পয়েন্ট শিখে গেছো যে কম্পিউটারের কাছে তুমি কীভাবে মেমোরি চাইবা এবং কম্পিউটার কীভাবে তুমি একটা মেমোরি লক করে দিবা শুধু নির্দিষ্ট মানের জন্যে। ওকে, এখন দেখো তারপরে তোমাকে জানতে হবে কিছু অপারেটর। শুধুমাত্র ভেরিয়েবল জানলে তো হবে না, একটার সাথে একটা যোগ বিয়োগ গুণ ভাগ এসব তো করতে হবে। এই টাইপের বিষয়গুলো মানে তুমি প্লাস করো মাইনাস করো ডিভিশন করো বা মাল্টিপ্লিকেশন করো না কেন, যা ইচ্ছা তাই করো না কেন, এখন যা করবা প্লাস করো বা মাইনাস করো বিভিন্ন ধরনের অপারেশন তোমাকে চালাইতে হবে, ওইগুলো কি আসলে অপারেটর। সি প্রোগ্রামিংয়ে এগুলো স্যার আরও অনেক ধরনের অ্যাডভান্স অপারেটর আছে, সেই অপারেটরগুলো তোমাকে জানতে হবে। তারপর না অন্য বিষয়, এখানে এসে তুমি জানতে পারবা কত টাইপের অপারেটর সি প্রোগ্রামে ইউজ করা হচ্ছে এবং আমরা তাদেরকে কীভাবে লিখতে পারি। তারপর আমরা আলোচনা করব শুধু অপারেশন লিখতে হবে না, একটা চলকের সাথে আর একটা চলক দিয়ে তুমি প্লাস দিয়ে লিখবা বা মাইনাস দিয়ে যে লিখবা বা পাওয়ার দিয়ে যে লিখবা ওই লেখাটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন। মানে হলো আমরা গণিতে যেভাবে লিখে ফেলি, ধরো যে আমরা লিখে ফেললাম এক কিউব, আমরা কিন্তু চাইলেই প্রোগ্রামিংয়ে এক কিউবার এভাবে লিখতে পারি না। এই যে না পারাটা প্রোগ্রামিং আসলে কীভাবে বলছে বা প্রোগ্রামিং কী চাচ্ছে, প্রোগ্রামিংয়ে কী আসলে এটা কীভাবে লেখা যাচ্ছে না, কিন্তু কেন লেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি আমাকে কীভাবে লিখতে হবে, ওই বিষয়টার নাম হলো কি, প্রোগ্রামিং এক্সপ্রেশন। তুমি যখন এভাবে এক্সপ্রেশন শিখে গেলা তার মানে তুমি অলরেডি প্রোগ্রামিংয়ে যে কোনো এক ধরনের একটা লাইন লিখার জন্য প্রস্তুত। প্রথমবারের মতো তুমি এখানে গিয়ে জানতে পারবে প্রোগ্রামিং একটা লাইন কীভাবে লিখতে হবে, একটা কমান্ড কীভাবে দিতে হবে, রাইট। দেন আমরা আলোচনা করব ইনপুট ফাংশন। আমরা এই টপিকে জানবো যে সি প্রোগ্রাম কীভাবে তোমার কাছ থেকে মান নিবে বা ইউজারের কাছ থেকে কীভাবে মানটা গ্রহণ করবে এবং সে মানটা কীভাবে স্টোর করবে, তার ভেতরে কী টাইপের মান বসবে সেটাও কিন্তু তুমি নির্দিষ্ট করে দিতে পারো এবং সেটা তোমাকে নির্দিষ্ট করে দিতেই হবে। শুধু মেমোরি চাইলেই হবে না, এবং এই মেমোরিতে কি মানুষ বসবে নাকি শেয়াল কুকুর বসবে সেটা তোমাকে বলে দিতে হবে, সেটাই হবে আসলে ইনপুট ফাংশনের মেন কাজ। ওকে, তুমি যখন কম্পিউটারে মান নেওয়ার জন্য কমান্ড শিখে গেলা তার মানে তুমি প্রথম স্টেটমেন্ট শিখে গেছো যে কীভাবে আমি ইনপুট নিতে পারবো। এখানে আমরা ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ব্যবহার করব তা হবে স্ক্যানএফ। আমরা স্ক্যানএফ ব্যবহার করে সি প্রোগ্রামিংয়ে ইনপুট নিব, রাইট। স্ক্যানএফ ব্যবহার করে ইনপুট নেওয়া মানে অ্যাকচুয়ালি হলো যে তুমি একটা পাত্র চাচ্ছ এবং ওই পাত্রে বলে দিচ্ছ যে এই পাত্রের মধ্যে দশমিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যা বসবে। এটা তুমি এখানে শিখতে পাবা স্ক্যানএফ ব্যবহার করে, যে ইউজার যে কোনো মান দিবে এবং এই মানটা কী টাইপের হবে সে বসলো এখানে কম্পিউটার কি নিয়ে বসে থাকবে। ওকে, দেন এই মানটা যদি তোমার কখনো ইচ্ছা হয় না আমি মানটাকে বের করে স্ক্রিনে দেখাতে চাচ্ছি বা যোগ বিয়োগ করে যোগফলটা আমি স্ক্রিনে দেখাতে চাচ্ছি, এই টাইপের কাজটাকে বা ভেরিয়েবলে মান রাখাকে বলা হয় ইনপুট। ইনপুট ফাংশন ব্যবহার করে ভেরিয়েবলের ভিতরে আমরা মান সেট করে দিব, এবং আমরা যদি মানটাকে রিট্রাইব করতে চাই বা এখান থেকে বের করে নিয়ে আসতে চাই তাহলে তোমাকে যে ফাংশনগুলো ইউজ করতে হবে তাকে বলা হয় কি, আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন ডিক্লেয়ার করার জন্য বা আউটপুট ফাংশন ব্যবহার করার জন্য আমরা এখানে ইউজ করব প্রিন্টএফ ফাংশন। আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে কম্পিউটারের মেমোরি থেকে মান উদ্ধার করে ফেলবো, রাইট। তাহলে কী বলছি, স্ক্যানার ব্যবহার করে মান ঢোকাবো, প্রিন্টএফ ব্যবহার করে কি মান রিট্রাইভ করে ফেলবো, রাইট। তার মানে তুমি দুইটা পয়েন্ট খুব ভালোভাবে জেনে যাবা, কীভাবে মান রাখতে হবে কীভাবে মান বের করতে হবে। তুমি যখন মান রাখা এবং মান বের করা শিখে গেছো এবং এইখানে এসে তুমি যখন এক্সপ্রেশন শিখে যাবা তার মানে তুমি মান রাখবা এবং দুইটা পাত্রের মধ্যে মান রাখলা, মান রাখার পরে মাঝখানে প্লাস করে দিবা, প্লাস করে কী করবো মানটা আরেকটা পাত্রের মধ্যে রেখে দিবা, তারপর ওই পাত্র থেকে তুমি কী করবো মানটা প্রদর্শন করে দিবা প্রিন্টএফ ব্যবহার করে, রাইট। তার মানে তুমি তখন প্রোগ্রামিংয়ের জন্য মোটামুটিভাবে প্রস্তুত আই থিঙ্ক, এবং খুব ভালোভাবে তুমি প্রস্তুত। দেন তোমার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে আমরা আবার ফিরে যাবো সেই প্রথম লেকচারে, যে লেকচারে আমরা আলোচনা করেছিলাম বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। ওই বিষয়টা আমি আবার কী করবো রিক্যাপ দিব, তখন তুমি দেখবে যে সি প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা পার্ট এখন তুমি ক্লিয়ার। তো এখানে আমরা একটু শর্টকাট আলোচনা করব, কারণটা হলো তুমি ইন্টারমিডিয়েটে তোমার অনেক কিছু লাগবে না, খুবই ইজিলি প্রোগ্রাম তুমি লিখতে পারবা, সেই বিষয়টা আমরা এখানে এক্সপ্লেন করবো। ইভেন ইন্টারমিডিয়েট বলো বা আমাদের ইঞ্জিনিয়ারিং বলো না কেন, একেবারে সকল নিয়ম তোমাকে ইউজ করতে হয় না, যে বেসিক পার্টগুলো তোমাকে ইউজ করতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেন করব। তখন তুমি মোটামুটিভাবে প্রস্তুত যে কোনো সি প্রোগ্রাম লেখার জন্য, তবে বাচ্চা মার্কাগুলো আর কি, আর বাকিগুলো আমরা আলোচনা করব আমাদের পরবর্তী
বেজ লেভেলে, যেখানে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের স্টেটমেন্ট নিয়ে। আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো যে আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিকের বেজ লেভেলটি কেমন হতে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয় হলো তোমরা এই টপিকগুলো জানার পরে বা ক্লিয়ার হওয়ার পরে আশা করি তোমরা পরীক্ষায় সি প্রোগ্রামিংয়ের যে কোনো বেজ লেভেল থেকে প্রশ্ন করলে অবশ্যই অবশ্যই পারবে, এবং এখান থেকে যারা HSC 23 আছো তোমাদের প্রশ্ন কমন আসবেই। খাতা কলম নিয়ে কথাটা লিখে রাখো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।